প্রিয় দর্শক আমরা চলে আসলাম হবিগঞ্জে পেয়ে গেলাম আমরা সেই ভাইরাল বালক কে যার নাম জহির পাগলা তো ইনি কিন্তু ইতিমধ্যে গান করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে তো আমরা তার মুখে একটা গান শুনি ওই আমি দেখলাম কত টাকা ওয়ালার বাহাদুরি ও আমি দেখলাম কত টাকা ওয়ালার বাহাদুরি বিকাশ আইলে বাংকি মিলে না দুঃখ সহেনা বলে মানচে সিনে না। আইরে হে গরি বইলে মানছে সিনে না দুঃখ সহে না গরি বইলে মানছে সিনে না আইরে গরিবই বই সাধারণ মানুষ সাবধানে তাকিলে হই দোষ কারণ ওই টাকাওয়ালা না দুঃখ সহে না কারণ ওই টাকাওয়ালা না আইরে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবী মানুষ না চলিলে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবী মানুষ চলিলে সইতে হই কথ যে লাঞ্চনা দুঃখ সহে না গরিব হইলে সিনে না আই রে হে বইলে মানছে সিনে না দুঃখ সহে না গরি বইলে মানছে সিনে না আই রে টাকার জুরে চলে যারা শুদ্ধ মানুষ হই কি তারা নিজের বিচার নিজেই কর না দুঃখ সহে না নিজের বিচার নিজেই কর না তোমার রাই দিবে আকিম পিঞ্জরে বিচার কর আপন মনে রাই দিবে আকিম পিঞ্জরে বিচার বিচার কর আপন মনে না মানিলে কালাস পাইবা না দুঃখ সহে না গরিব হইলে মানছে সিনে না আই রে হে গরিব সিনে না দুঃখ সহে না গরিব হইলে মানছে সিনে না আই রে জহির পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা হিয়ে বাদতে দনি হইলাম না আমি হিয়ে বাদতে দনি হইলাম না রে মাপুস পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না গবেতা তা বাদতে দনি হইলাম না আমি হিয়া বাদতে দনি হইলাম না আমি জানি না কোন যাব চলে টাকা পয়সা ছবি পেলে কয়ে আমি জানি না কোন দিনে চলে টাকা পয়সা ছবি পেলে ইসব নিবে না আমার সই রাব্বা না দুঃখ সহেনা গরিবইলে মানছে চিনে না আই রেহে গরিবইলে মানছে চিনে না দুঃখ না গরিবইলে মানছে চিনে না প্রিয় দর্শক গরিব হইলে মানুষ তো দূরের কথা অনেক সময় আত্মীয় সেই তো তো মানুষ চিনবে ভাই আপনি গান করেন কতদিন আমি আসলে ছোটবেলা থেকে আমি গান করি গান গাওয়ার চেষ্টা করি তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রীনগর থানা প্রিয় দর্শক ব্রাহ্মণ বাড়িয়া থেকে সে কিন্তু চলে আসছে হবিগঞ্জে শুধুমাত্র গান করার জন্য তো দর্শকদের কি বলবেন দর্শককে বলতে গেলে যদি আমার গানগুলো দর্শকের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে মতামত জানাবেন তারা কি আরও গান শুনতে চায় কি চায় না এই এটাই এটাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব এই ভাইয়ের গান আপনারা শুনলেন তার গানের ভিতরে কিন্তু অসাধারণ একটা মধু আছে জাদু আছে তো আপনাদের যদি আমার মতো এরকম মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ